এই নিয়ে কিন্তু তৃতীয়বারের মতো ফেসবুকের বিভিন্ন তথ্য হ্যাক হলো, তবে অন্য অন্য বারের মতো 50,000 বা 1,00,000 নয়, এবার কিন্তু একসাথে 53,30,00,000-এরও বেশি গ্রাহকের ফেসবুকের তথ্য ফাঁস হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা রয়েছে 38,00,000-এরও বেশি। ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের 5,50,000, অস্ট্রেলিয়ার 12,00,000, বাংলাদেশের 38,00,000, ব্রাজিলের 80,00,000 এবং ভারতের 61,00,000-এরও বেশি ব্যবহারকারী তথ্য ফাঁস হয়েছে। অন্যদিকে মার্কিন সংবাদ বিজনেস ইনসাইডের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের 106টি দেশে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 3,20,00,000, যুক্তরাজ্যে 1,10,00,000 এবং ভারতে 60,00,000-এরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের তালিকা রয়েছে। এটি একটি নিম্নমানের সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফ্রামে এই তথ্য ফাঁস করানো হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে আছে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ফেসবুক আইডি, পুরনো অবস্থান, জন্ম তারিখ, জীবন বৃত্তান্ত, এমনকি কোনো কোনো ব্যবহারকারীর ইমেল আইডিও ফাঁস করা হয়েছে। অর্থাৎ মূল কথা হলো, আপনি ফেসবুক আইডি ওপেন করার সময় যে সকল তথ্য দিয়ে ফেসবুক আইডি ওপেন করেন, ঠিক ওই সকল তথ্যই কিন্তু ফাঁস হয়েছে। তবে যারা মনে করছে এটা অনেক বেশি ঝুঁকির, আবার অনেকে মনে করছে এটা তেমন একটা ঝুঁকির নয়, তবে এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটির তথ্যটিও ফাঁস হয়েছে, যেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। পরিচিত ব্যক্তিদের ফাঁস হওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। যাচাইয়ের পর বিজনেস সাইট বলেছেন সত্যিই ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। তথ্য ফাঁসের ঘটনাটি নিশ্চিত করে ফেসবুকের কর্তৃপক্ষ। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ফেসবুকের পক্ষ থেকে 2019 সালের ঠিক করে নেওয়া একটি দুর্বলতার মাধ্যমে এসব তথ্য ফাঁস করা হয়েছে। কয়েক বছরের পুরনো হলেও ফাঁস হওয়া তথ্যের মধ্যে বিপদে পড়তে পারেন অনেক ব্যবহারকারী। হ্যালো এভরিওয়ান, আপনারা যারা মনে করছেন যে ফেসবুকের এই তথ্য ফাঁস হওয়ার জন্য ফেসবুক অনেকটা দায়ী বা ফেসবুকের নিরাপত্তা সাইটগুলো অনেক বেশি দায়ী, কারণ ফেসবুকের নিরাপত্তা আরও বেশি স্ট্রং হওয়া উচিত ছিল, যেখানে বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু এই ফেসবুক ব্যবহার করছে। সুতরাং আমার মনে হয় যে ফেসবুকের আরও অনেক বেশি তাদের সিকিউরিটি স্ট্রং করার প্রয়োজন ছিল। তো যাদের মনে হয় যে তথ্যগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের মনে হচ্ছে যে হ্যাক হওয়া তথ্যগুলো এত বেশি ইফেক্ট পড়ে না, তারাও কমেন্ট করে জানাতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হুসাইন। যদি আপনাদের নিউজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।